দেখুন, যে কারণে ভারতের রাফায়েল চুক্তি থেকে অ্যালকে বাদ দেয় কংগ্রেসই। রাফায়েল ডিল নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, রাফায়েল ডিল থেকে অ্যাল বা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে বাদ দিয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারই। এতে বিজেপি বা এনডিএর কোনো ভূমিকা নেই। রাফায়েল উৎপাদনের বিভিন্ন নিয়মের সঙ্গে হ্যাল একমত হতে পারেনি, তাই ইউপিএ সরকারের আমলেই হ্যালকে সরিয়ে দেওয়া হয় এই চুক্তি থেকে। তাই কংগ্রেস যে দোষারোপ বিজেপি সরকারকে করছে তা পুরোপুরি ভিত্তিহীন। নিজেদের দোষ ঢাকার জন্যই বিজেপির ওপর দায় চাপাচ্ছে কংগ্রেস, কিন্তু এভাবে সত্যকে চেপে রাখা যাবে না। এর আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন এই ডিলে দুর্নীতির বিশ্বায়ন হয়েছে। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন আগামী দিনে রাফায়েল ডিল নিয়ে আরও বোমা ফাটাবেন তিনি। কংগ্রেস সভাপতি টুইট করে লিখেছিলেন, দুর্নীতির বিশ্বায়ন, রাফায়েল যুদ্ধবিমান অনেক উঁচুতে ও দ্রুত উড়তে পারে, কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই যুদ্ধবিমান থেকে বড় বাঙ্কার ধ্বংসকারী বোমা পড়তে চলেছে। মোদিজি অনিল আম্বানিকে জানিয়ে রাখুন, ফ্রান্সেও কিন্তু সমস্যা শুরু হয়েছে। মোদিকে সরাসরি তার প্রশ্ন ছিল, অনিল আম্বানি ও প্রধানমন্ত্রীর মধ্যে কী চুক্তি হয়েছিল তা জানতে চায় গোটা দেশ। কেন সরকারি সংস্থা হ্যালকে বাদ দিয়ে বেসরকারি সংস্থাকে বেছে নেওয়া হলো? কেনই বা 520 কোটি টাকা দামের যুদ্ধবিমান 1600 কোটি টাকা দিয়ে কেনা হলো? একই সুরে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি মঙ্গলবার মুখ খোলেন। তিনি বলেন, রাফায়েল দুর্নীতি নিয়ে দায় এড়াতে পারে না বিজেপি সরকার। দেশ ও সেনাবাহিনীর সুরক্ষা নিয়ে এই সরকারের মাথা ব্যথা নেই, তাদের নিরাপত্তা নিয়ে খেলা চলছে। তিনি আরও বলেন, 2000 সালের হিসাব বলছে বায়ুসেনার মোট 126টি রাফায়েল বিমানের দরকার। ভারতীয় বায়ুসেনাও 126টি বিমানের প্রয়োজনের কথা জানিয়েছিল। 2018 সালে প্রতিরক্ষা বাবদ বরাদ্দ আরও বেড়েছে, তাহলে কেন কম সংখ্যক রাফায়েল বিমান কেনা হলো? এই সরকার তার জবাব দিক। তিনি আরও বলেন, 2015 সালের এপ্রিল মাসের পর থেকে একটিও রাফায়েল বিমান ভারতে আসেনি, যা ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয়। সেদিকই নজর নেই বিজেপি সরকারের। কংগ্রেসের এই আক্রমণের পরেই বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। বিজেপি সরকারের এই বিষয়ে কোনো দায় নেই বলে মন্তব্য করেন তিনি।